দুই শীর্ষ দল আওয়ামী লীগ বা বিএনপির কোন জোটের সাথে ঐক্য নয় বাম গণতান্ত্রিক জোট স্বতন্ত্রভাবে নির্বাচন ও কর্মসূচি পালন করতে চায় তবে নির্বাচনের দাবিতে মাঠে ঐক্যের ওপর জোর দিচ্ছেন বাম নেতারা তাদের মতে এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি আগামী সপ্তাহ থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করবে বাম জোট নির্বাচনকে সামনে রেখে বাম দলগুলোর হালচাল নিয়ে আলমগীর কিংবা সংখ্যায় কম হলেও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে রাজপথে আছে বামপন্থী দলগুলোই সরকার বিরোধী দলগুলো ঘরের রাজনীতিতে সরব থাকলেও আন্দোলনের মাঠে বাম গণতান্ত্রিক জোট নির্বাচন কমিশন ঘেরাও সহ রাজপথে পালন করছে নানা কর্মসূচি আন্দোলন জোট ভোটের রাজনীতিতে হিসেব কষেই এগুতে চায় বামপন্থী দলগুলো পা বাড়াতে চায় না দেশের বড় দুই দল আওয়ামী লীগ বিএনপির নেতৃত্বাধীন জোটের দিকে এক্ষেত্রে তারা ভোটের চেয়ে গুরুত্ব দিচ্ছে ভবিষ্যৎ রাজনীতির ওপর কেবলমাত্র ক্ষমতার কোন একটা গতানুগতিক পালাবদলের মধ্য দিয়ে বিদ্যমান সংকট থেকে বেরোনো যাবে এটা আমরা মনে করি না যে অবস্থা দেশে বিদ্যমান আছে এখন শুধু জোট আর ভোট এর মধ্যে সীমাবদ্ধ রেখে সমস্যার সমাধান হবে না আসন ভাগাভাগি নির্বাচনী জোট এইসব বিষয়ে আসলে আমরা এখন গুরুত্বই দিচ্ছি না আমরা মনে করি যে আন্দোলনটা দরকার আমরা আওয়ামী সঙ্গে কোনো মেরুকরণে যাব না বিএনপির সঙ্গে কোনো মেরুকরণে যাব না আমরা আওয়ামী লীগ আর বিএনপির বাইরে একটা বিকল্প শক্তি এই দেশে গড়ে তোলার জন্য চেষ্টা করব তবে বড় দলের বড় জোটের সাথে নির্বাচন ও আন্দোলনের ঐক্য নিয়ে টানা পড়ে আছে বাম জোটে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নাগরিক সমাবেশে গিয়ে সমালোচিত হয়েছেন গণসংহতির জোনায়েদ সাকি নেতারা জানান গণতন্ত্র রক্ষায় মাঠের আন্দোলনই ঠিক করবে ঐক্য আন্দোলনের মধ্যে কি কর্মসূচির ভিত্তিতে আমরা আন্দোলন করব সেই জায়গাটাও পরিষ্কার করা থাকবো সেটা আমরা তুলে ধরতে গিয়েছি আমরা মনে করি না যে এটা আসলে বাম জোটের অবস্থানের সাথে কোনো সাংঘর্ষিক অবস্থান না এটা সামান্য কিছু সমস্যা টমস্যা যে হয় নাই বা হবে না এটা আমি বলবো না কিন্তু জোট ঐক্যবদ্ধ আছে আমরা এই দুঃশাসনের অবসান চাই আমরা আমাদের তো একটা আন্দোলনে আছি কোনো কোনো সময় সেটা মিলে যেতে পারে এখন একটা দল একটা জনগণের দাবি নিয়ে রাজপথে যদি থাকে তাহলে আমরা তো রাজপথ থেকে উঠে আসতে পারি না গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আগামী সপ্তাহ থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করবে বামজোট জোট দেশব্যাপী গণ অবস্থানে কর্মসূচি ঘোষণা করেছে ঢাকাতে হবে বিভিন্ন জেলা পর্যায়ে হবে ধারাবাহিকভাবে আমরা উনত্রিশে অক্টোবর মহামান্য রাষ্ট্রপতি বরাবর সেখানে আমরা স্মারকলিপি প্রদান করব। এই আমরা ভয় ভীতি উপেক্ষা করে এবং বলার অপেক্ষা থাকেন কারণ লোভ লালসায় প্রলুব্ধ না হয়ে আমরা আমাদের নীতি তো অচলভাবে অগ্রসর হয়ে যাব বাম গণতান্ত্রিক জোট মনে করে আবারও পাঁচ জানুয়ারি মতো নির্বাচন আয়োজনের চেষ্টা করছে সরকার তবে এবার পরিস্থিতি ভিন্ন আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা